ডেঙ্গু সুন্দরভাবেই মোকাবিলা করা হচ্ছে বিদেশ থেকে ফিরে দাবি স্বাস্থ্যমন্ত্রীর ঈদের ছুটি আমরা বাতিল করেছি টেস্ট করার প্রাইসও ফিক্স করে দিয়েছি প্রতি মিনিটের ইনফরমেশন আমাদের কাছে আসছে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছি আশ্বাসের পর আশ্বাস মেয়রদের সততার কমতি নেই কিন্তু আমার এক্সপেরিয়েন্সের কমতি আছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনবার মধ্য দিয়ে স্বস্তি নিরাপত্তা আমরা ফিরিয়ে আনবার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো একই দিনে তিন দফা শুনানি শেষে দুই সিটি কর্পোরেশনকে দ্রুত ওষুধ আনার উপায় বাতলে দিলেন হাইকোর্ট প্রথম অংশে বলল এই ওষুধটা সিটি কর্পোরেশনই আনবে কিন্তু সেকেন্ড অংশটা বলল এই ওষুধটা সরকারও আনবে আমাদের সরকারি তরফ থেকে যেগুলো প্রয়োজনীয় সহযোগিতা অর্থ জনবল যা যা করার দরকার এই স্থানীয় সরকার মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সজল মিত্র রিচার্ড এবার রাত 11টার সময়ের শীর্ষ সংবাদ দুদিন দুধ বাজারজাতকরণ বন্ধ থাকায় শত কোটি টাকার বেশি ক্ষতি দাবি কোম্পানিগুলোর দেশি উৎপাদন ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র মত বিশেষজ্ঞের জাতির পিতার আদর্শে নেতা কর্মীদের রাজনীতি করার নির্দেশ প্রধানমন্ত্রীর বললেন বাঙালির ভাগ্য বদলে শোধ করতে হবে রক্তের ঋণ তীব্র স্রোতে নদীতে পলি জমায় জুলাই মাসে বসেনি পদ্মা সেতুর নতুন কোন স্প্যান নির্ধারিত সময়ে কাজ শেষ করতে কোনো সমস্যা হবে না জানালেন প্রকল্প পরিচালক সুন্দরভাবে ডেঙ্গু মোকাবিলা করা হচ্ছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ঈদে সারা দেশে সংক্রমণ ঠেকাতে কাজ করে যাচ্ছে সরকার এদিকে ডেঙ্গু প্রতিরোধে বারবার একই আশ্বাস দিয়ে যাচ্ছেন ঢাকার দুই মেয়র সারা দেশেই আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ সরকারি হিসেবে এবছর 19,513 জন ডেঙ্গু রোগীর মধ্যে 13,661 জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এখনও চিকিৎসাধীন 5,838 জন এ অবস্থায় মালয়েশিয়া থেকে ফিরে বৃহস্পতিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে 100 শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার সিটি কর্পোরেশনগুলো কাজ করে যাচ্ছে নতুন পেস্টিসাইড ওষুধ আনার ব্যবস্থা করা হয়েছে অল্প দিনের মধ্যে চলে আসবে আমরা আশা করি ওই ওষুধগুলো যদি আমরা ছিটিয়ে দিতে পারি স্প্রে করতে পারি তাহলে হয়তো মশা বা লার্ভাগুলো ধ্বংস করা সম্ভব হবে দুপুরে সচিবালয়ে ঢাকার দুই মেয়র বিভিন্ন হাসপাতালের পরিচালক ও ডেঙ্গু বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী এ সময় বিদেশ সফর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে নীরব থাকেন মন্ত্রী বিষয়টি এড়িয়ে অন্য প্রসঙ্গে যান সচিব কোঅর্ডিনেশন মিটিং করে আপনাদের জন্য আলাদা করে সেশন করব আপনারা এত এ সময় মেয়ররা জানান ডেঙ্গু নিয়ন্ত্রণে যত দ্রুত সম্ভব বিদেশ থেকে ওষুধ আনার পাশাপাশি রোগটি প্রতিরোধে কলকাতার অভিজ্ঞতা কাজে লাগাতে শিগগিরই সেখানকার ডেপুটি মেয়রকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে আমার সততার কমতি নেই কিন্তু আমার এক্সপেরিয়েন্সের কমতি আছে কলকাতায় অনিত ঘোষ যে এটা নিয়ে কাজ করছে ডেপুটি মেয়রের কাছে আমি ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি এবং আগামী রোববার দিন সে কথা দিয়েছে যে সে এখানে আসবে ওয়ার্ল্ডে কিন্তু অনেক আপগ্রেডেশন কিন্তু ওষুধ আবিষ্কার হয়েছে কিন্তু সেগুলো ইম্পোর্ট বন্ধ ছিল 2015 সালের পর থেকে কত ধরনের সমস্যা ছিল সেগুলো অলরেডি ওভার হয়ে গিয়েছে যে কেউ ওষুধ আনতে পারবে অ্যাজ পার রেজিস্ট্রেশন এবং সিস্টেম সব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনবার মধ্য দিয়ে আমাদের নাগরিকদের জীবনে স্বস্তি নিরাপত্তা আমরা ফিরিয়ে আনবার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাহিয়া রুবাইয়া তপলা সময় সংবাদ ঢাকা সম্প্রতি ঢাকায় আসেননি এমন দু একজনও ডেঙ্গুতে আক্রান্তের প্রমাণ মিলেছে একাধিক জেলায়
পরিস্থিতি সামলে এডিসের বিস্তার নিয়ে সেসব জেলায় জরিপের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু জ্বরে কাঁপছে পুরো দেশ। দেশের সব জেলার হাসপাতালেই ভর্তি হয়েছে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে এই সংখ্যা 2654, যাদের অধিকাংশই সম্প্রতি ঢাকা ঘুরে গেছে এমনই প্রমাণ মিলেছে। আমি ঢাকাতে গেছি ডাক্তার দেখাইতে, ওখানে যাওয়া ওখান থেকে আসার দুই দিন পরে আমার জ্বর আসছে। এই ডেঙ্গুটা এখন চাঁদপুরে ধরা হয়েছে। ঢাকা আমার স্বামীকে নিয়ে আমি হাসপাতালে ছিলাম, অপারেশন করেছিল, ওখান থেকে আসছি, আসার পরে দুই দিন পরে আমার জ্বর উঠছে। মানে এক মাসের মতো বেড়াইছি, তারপর আস্তে আস্তে আমি অসুস্থ ফিল করি। তবে ব্যতিক্রমও রয়েছে। টাকা ছিটাঙ্গা যায় না, তারপরে আমার ছেলের ডেঙ্গু জ্বর আজকে 13-14 দিন, কোনো দিকে যায় নাই, ডাকেও আসে নাই, আমাদেরকেও ডাকাও নাই। এখানে ট্রাভেল স্ট্রিটে আসলে সব জায়গায় পাওয়া যাচ্ছে না। পরিষ্কারই বোঝা যাচ্ছে যে ডেঙ্গু বাহিত মশাগুলো এখন সারা দেশে ছড়িয়ে গেছে। সেক্ষেত্রে ঢাকার বাইরে যদি বাহক মশা এডিস ছড়িয়ে যায় তা আরও ভয়াবহতা ডেকে আনবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গত 20 বছরে ঢাকা শহরে এইটা এই পর্যায়ে আসছে, তাহলে এটা এখন যদি সারা দেশ জুড়ে যায় এটা আমাদের একটা বড় জনস্বাস্থ্য সমস্যা হতে যাচ্ছে। বিপর্যয় সামলে বিষয়টি নিয়ে কাজ করার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা বাংলাদেশেই যদি ভেক্টরটাকে সোর্স রিডাকশন করা যায়, এডিস মশা যদি বাসা না বাঁধতে পারে, ইতিমধ্যেই আমরা বলেছি সিভিল সার্জন আমাদের ডিসি মহোদয় সহ সুশীল সমাজ মিলে পুরো জেলাতেই যেন এই ক্লিনলিনেস, অর্থাৎ সারা বাংলাদেশেই যেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা করে। চলতি মৌসুমে রেকর্ড ছাড়িয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 17,183 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই দিনে তিন দফা শুনানি শেষে দুই সিটি কর্পোরেশনকে দ্রুত এডিস মশা মারার ওষুধ আনার উপায় বাতলে দিলেন উচ্চ আদালত। এক্ষেত্রে সরকারকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করতে বলা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। মশা মারার কার্যকর ওষুধ চীন থেকে কে আনবে এ নিয়ে দুই দফা প্রায় 3 ঘন্টা শুনানি হয় উচ্চ আদালতে। ডেকে পাঠানো হয় স্থানীয় সরকার বিভাগের সচিবকে। দুপুরে সচিব হাজির হয়ে আদালতকে জানান ওষুধ আনতে হবে সিটি কর্পোরেশনকেই। পরে দ্রুত সিটি কর্পোরেশনকে ওষুধ আনার নির্দেশ দেন উচ্চ আদালত। প্রথম অংশে বলল এই ওষুধটা সিটি কর্পোরেশনই আনবে, কিন্তু সেকেন্ড অংশটা বলল এই ওষুধটা সরকারও আনবে। স্যাম্পলটা পাওয়ার পর থেকে এটা পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে 14 কর্মদিবসের ভেতরে আমরা এটা আনতে পারবো বলে আশা করছি। সচিব বলছেন ওষুধ আনতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সহযোগিতা করবে সরকার। পৃথিবীর যে কোনো দেশে এটা আমদানি করতে গিয়ে আমাদের যে সমস্ত দূতাবাসগুলো আছে অথবা আমাদের সরকারি তরফ থেকে যেগুলো প্রয়োজনীয় সহযোগিতা, অর্থ, জনবল, যা যা করার দরকার এই স্থানীয় সরকার মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে। এদিন সিটি কর্পোরেশনের ভূমিকায় আবারও ক্ষোভ জানান আদালত। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সারা দেশে বিশেষ ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। নওগাঁয় হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। গেল বছরের চেয়ে এবার দাম কিছুটা কম বলছেন বিক্রেতারা। রয়েছে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের রাজনীতি করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করে তার রক্তের ঋণ শোধ করতে হবে। বিকেলে লন্ডন থেকে কৃষক লীগের রক্তদান ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করে এ নির্দেশ দেন তিনি। এ সময় ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আবারও সমাগত শোকের আগস্ট। প্রতিবারের মতো এবারও এ উপলক্ষে মাসব্যাপী রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। লন্ডন থেকে মোবাইল ফোনে আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন বাঙালি জাতির জন্য আমৃত্যু উৎসর্গকৃত ছিলেন জাতির জনক। তার অসমাপ্ত স্বপ্ন পূরণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন তিনি। জাতির জন্য তিনি সারাটা জীবন কষ্ট করেছেন, এর জন্য অত্যাচার সহ্য করেছেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ রক্ত দিয়েছেন, তাকে সেই মহান আত্মা কখনো বুঝতে যেতে পারে না। এই দেশকে ইনশাল্লাহ আমরা গড়ে তুলবো,
ডেঙ্গু সংকট মোকাবেলায় নেতাকর্মীদের মাঠে নামারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমি মনে করি আমাদের পার্টির প্রত্যেকটা মানুষ মেনে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে এই মশার বংশ বিস্তার যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা এবং নিজেকে সুরক্ষিত রাখা, পরিবারকে সুরক্ষিত রাখা, নিজের ঘর বাড়ির সবকিছু যেন সুরক্ষিত করা হয় সেভাবেই সকলকে অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান করেন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আছার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত করতে দুধ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশেষজ্ঞ ও পাস্তুরিত তরল দুধ কোম্পানিগুলো। তাদের হিসেবে দুই দিন দুধ বাজারজাতকরণ বন্ধ থাকায় 100 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। কৃষি বিশ্লেষকরা বলছেন, যে কোনো পণ্য পরীক্ষা করে প্রতিবেদন জনগণের সামনে উপস্থাপনার আগে পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করা উচিত। সানবীর রূপলের রিপোর্ট। হঠাৎ করেই আলোচনায় পাস্তুরিত তরল দুধ, একের পর এক পরীক্ষা, বিভ্রান্তি যেন কাটছেই না। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপ, 14 কোম্পানির পাস্তুরিত দুধ বিক্রি বন্ধের নির্দেশ। দুদিন পর নিষেধাজ্ঞা স্থগিত হলেও কোম্পানিগুলো বলছে দুদিনেই ক্ষতি ছাড়িয়েছে 100 কোটি টাকার বেশি। যে কেউ এই ডেরি নিয়ে কথা বলছে বা পরীক্ষা করে দেখাচ্ছে যে এটা ভালো না, এটা খারাপ না, তা আমরা চাবো যে প্রফেশনাল লোক দ্বারা সেটা করা হোক। বর্তমানে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেটা সত্যি অনাকাঙ্ক্ষিত। একটা বৈজ্ঞানিক সমাধান হওয়া উচিত, কিভাবে আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবো, এবং এটা যদি সমাধান না হয় তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিদেশ থেকে আমদানিত গুরুদুধ বাংলাদেশের মার্কেটকে আগে যেরকম তাদের আধিপত্য ছিল সেটা আরও বেশি প্রচার প্রসার লাভ করবে। কৃষি বিশ্লেষকরা বলছেন, ভুল বোঝাবুঝিতে দেশীয় শিল্প ক্ষতির মুখে পড়লে তার মাশুল দিতে হবে পুরো দেশকে, তাই যে কোনো পণ্য যাচাইয়ে উপযুক্ত পরীক্ষাগারে পরীক্ষার পরামর্শ তাদের। নানা রকম অসম্পূর্ণ রিপোর্ট দিয়ে তাদেরকে বিরক্ত করা, এটা করা ঠিক হবে না, কারণ এর মধ্যে যদি একবার ধস নামে তাহলে সেটা আর লাইনে আসবে না। বাজেটের পরপর কিছু ট্যাক্সেশনের প্রশ্ন আছে, এই জন্য আমার মনে হচ্ছে এটার মধ্যে আমি একটু আমদানিকারকদের একটু অতি উৎসাহের আমি গন্ধ পাইতেছি। দেশীয় খামারের সুরক্ষার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাও জরুরি, তাই সমন্বিতভাবে ক্রেতাদের জন্য সঠিক তথ্য সরবরাহের দাবি ক্যাবের। আমাদের খামারিরা ক্ষতিগ্রস্ত হোক এটাও আমরা চাই না, আবার তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ুক এটাও আমরা চাই না। সারা দেশে অন্তত 1 কোটি মানুষ দুধের উৎপাদন ও বিপণন কাজে জড়িত। শিল্প ক্ষতিগ্রস্ত হলে এর নেতিবাচক প্রভাব পড়বে তাদের জীবন জীবিকায়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। কুরবানির ঈদ সামনে রেখে জাল করা হচ্ছে লাখ লাখ ভারতীয় ও বাংলাদেশি টাকা। রাজধানীতে দুটি স্থান থেকে গ্রেফতার 7। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে বর্ষা মৌসুমে কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন। কারিগরি সব জটিলতার অবসান হলেও পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বর্ষার তীব্র স্রোত। এ স্রোতের প্রভাবে নদীর তলদেশে পলির স্তর জমায়, চলাচল করতে পারছে না স্প্যানবাহী ক্রেন। এই দুই প্রাকৃতিক সমস্যায় পড়ে তাই জুলাই মাসে বসানো যায়নি নতুন কোনো স্প্যান। তবে প্রকল্প পরিচালক জানিয়েছেন, বর্ষায় কাজের গতি ধীর হয়ে আসলেও এটি হিসাবের মধ্যে থাকায় প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার বিষয়ে কোনো সমস্যা হবে না। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীতে তীব্র স্রোত, চেনা পদ্মা এখন অনেকটাই অচেনা, আগ্রাসী। নদী জুড়ে কাজের ছড়াছড়ি, এখন একটার পর একটা নতুন স্প্যান যোগ হওয়ার কথা থাকলেও গত 1 মাসের বেশি সময় ধরে স্প্যান বসানো যাচ্ছে না নদীর তীব্র স্রোতের কারণে। নদীর মাওয়াপ্রান্তে স্রোতের তীব্রতা এতটাই যে স্প্যান বহনকারী ট্রেনটি এখান থেকে জাজিরা প্রান্তে সরিয়ে নিতে হয়েছে। অন্যদিকে নদীর এই স্রোতের সঙ্গে তলদেশে জমছে পুরু পলির স্তর, পিলারগুলোর গোড়ায় পলি জমে তৈরি হচ্ছে নাব্য সংকট, ফলে স্পেনবাহী ক্রেন পিলারের কাছে নিতেও সমস্যা হচ্ছে। আমরা তো চাচ্ছি যত বেশি করা যায় ততই আমাদের জন্য সুবিধা, এখন আমাদের সবই আছে, এখন নতুন বাধা আসতেছে আমাদের সেডিমেন্ট এবং স্রোত।
তবে এই সময়টাই বেশ ভালোভাবেই এগিয়ে চলছে ইতিমধ্যে পিলারের উপর বসানো স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়ার ক্ষেত্রে বর্ষা কোনো বিরূপ প্রভাব ফেলবে না। অবশ্যই কম হবে, বাট এটা ইট ইজ ইট প্ল্যান্ড কম, মানে আমরা বাধ্য এইভাবে প্ল্যান করতে, আমাদের ন্যাচারাল জিনিসটা মাথায় রাখতে হবে। এখন পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে 81% আর পুরো প্রকল্পের কাজ 71%। প্রাকৃতিক আর যান্ত্রিক নানা জটিলতা এড়িয়ে চালিয়ে নিতে হচ্ছে পদ্মা সেতুর কাজ। বর্ষায় এখন নদীতে তীব্র স্রোত, সেটাকে হিসেবের মধ্যে রেখেই এগিয়ে নিতে হচ্ছে কাজ। মূল নদীতে কাজ করা তাই এখন বেশ কঠিন হয়ে পড়ল। বিশেষভাবে তৈরি করা চ্যানেলের মধ্যে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে কাজের গতি। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। কোরবানির ঈদ সামনে রেখে সক্রিয় ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা জাল কারবারিরা। জাল ভারতীয় রুপি তৈরির সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর মাতুয়াইল থেকে তিনজন এবং ফকিরাপুল এলাকা থেকে বাংলাদেশি মুদ্রা জাল করার অভিযোগে চারজনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে একথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মাতুয়াইলে এক ফ্ল্যাট বাড়িতে চলছিল ভারতীয় মুদ্রা জাল করার কাজ। গোয়েন্দা পুলিশের একটি দল হাতে নাতে গ্রেফতার করে দুই নারী সহ তিনজনকে। উদ্ধার হয় 26 লাখ ভারতীয় জাল রুপি। জানা যায়, চক্রের হোতা জাকির বিভিন্ন স্থান থেকে কাঁচামাল সংগ্রহ করত এবং চাপাই নবাবগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ীকে মুদ্রা সরবরাহ করত। গ্রেফতার শান্তা আক্তার ও মমতাজ বেগম জাল রুপি তৈরির দক্ষ কারিগর বলে দাবি গোয়েন্দা পুলিশের। কোরবানির হাট ও ভারতীয় পোশাকের বাজার টার্গেট করেছিল তারা। ইন্ডিয়াতে এই চক্রের সঙ্গে লিঙ্ক আপ আরেকটি গ্রুপ আছে, ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যায়। ওই প্রত্যন্ত অঞ্চলে তখন ওই টাকাগুলো তারা ওই বিভিন্ন মুদির দোকান কিংবা তাদের বিভিন্ন জিনিসপত্র কিনার কাজে তারা টাকাগুলি অল্প টাকার জিনিস কিনে ফ্র্যাকশন অফ মানি তারা ব্যাগ যেটা পায়, 1000 টাকার একটা নোট যদি দেয় সে 200 টাকার জিনিস কিনলো, 800 টাকা ফেরত পেলো, এই লাভ 800 টাকা, এইভাবে তারা টাকাটা ইউজ করে। এদিকে পুলিশ প্রধানের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে রাজধানীর পল্টন থেকে টিপু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের আরেকটি দল। ব্যাংক, বিমা কিংবা আর্থিক প্রতিষ্ঠান এদের কাছে গিয়ে বিভিন্ন রকমের অ্যাড ডিমান্ড করে এবং সে আইজিপি মহোদয়ের প্যাড ব্যবহার করে তাদের কাছ থেকে অ্যাডের জন্য টাকা সংগ্রহের চিঠি দেয়। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির বেশ কয়েকজন সদস্য এবং অবৈধ অস্ত্র ও মাদক সহ আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গায়ে এখনই জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রান্তিক খামারিরা সার মোটা তাজা করে বিক্রির জন্য নিয়ে আসছেন হাটে। তবে গেল বছরের চেয়ে এবার দাম কিছুটা কম বলে দাবি তাদের। অন্যদিকে গোখাদ্যের চড়া দামের তুলনায় গরুর দাম না পাওয়ার অভিযোগ খামারিদের। এদিকে হাটগুলোতে সরকার নির্ধারিত টোলের পরিবর্তে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ ক্রেতা ও বিক্রেতাদের। জেলা প্রশাসন বলছে নির্ধারিত টোলের চেয়ে বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগর প্রতিনিধি এমআর রকের রিপোর্ট। কুরবানির ঈদকে ঘিরে গরু ছাগল কেনাবেচায় সরগরম হয়ে উঠেছে নগর হাটগুলো। গ্রামের প্রান্তিক মানুষ লাভের আশায় দেশি জাতের গরু মোটা তাজা করে বিক্রির জন্য নিয়ে আসছেন হাটে। 40,000 থেকে 1.5 লাখ টাকার বিভিন্ন আকারের সার গরু কেনাবেচা চলছে এসব হাটে। খামারিরা বলছেন গোখাদ্যর চড়া দামের কারণে গেলবারের চেয়ে এবার কিছুটা বেশি দাম হাঁকছেন তারা। তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। খাদ্যর দাম হিসাবে যদি গরুর দাম একটু বেশি হয় তাহলে আমরা একটু লাভবান হতে পারবো, কিন্তু সেই হিসাবে বাজার খুবই খারাপ, দ্রব্যমূল্য যেটা দাম তাতে আমার গরুর দাম কম বলছে। জেলার সবচেয়ে বড় গরু কেনাবেচার হাট মান্দার, সতীহাট, মহাদেবপুর, মাতাজু, সাপাহারের দিগির হাট, এসব হাটে গরু ছাগল কেনার পর অতিরিক্ত টোল নেওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। পার 110 টাকা করে নিচ্ছে খাজনা, রেটটা টাঙিয়ে দেওয়া উচিত। তবে বাড়তি টাকা নেওয়ার কথা অস্বীকার করছেন হাটের ইজারাদাররা। সরকারের বিধি মোতাবেক যেটা হাট করা দরকার ঠিক সেই মোতাবেক সেই রুলসে আমরা করতেছি। এদিকে হাটগুলোতে জাল টাকা ব্যবহার রোধ সহ কেনাবেচার নিরাপত্তা নিশ্চিতে সব রকম প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। প্রচারণা করে লিফলেট দেয় এবং কোন আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবে যে কোনো সময় যে কোনো ইস্যু নিয়ে। এবার জেলায় কুরবানির জন্য 2.5 লাখ গরু, 35,000 ছাগল ও ভেড়া খামারিরা প্রস্তুত করেছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। জেলায় এবার কুরবানির জন্য পশুর চাহিদা রয়েছে 1,60,000। এসব পশু কেনাবেচার জন্য 75টি গরু ছাগলের হাট বসানো হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি যাওয়ার পথে ফুটপাতে দেখা মিলবে তার। নাম মধু মণ্ডল, পরিচয় বই বিক্রেতা। তবে এটাই তার একমাত্র পরিচয় নয়, আইনজীবী হবার স্বপ্নে
শুধুমাত্র সমাজ বদলের তীব্র বাসনা নিয়ে হলেন তিনি বইপোকা। তরিকুল ইসলাম সৌরভ জানাচ্ছেন মধুমণ্ডলের বইপোকা হবার গল্প। সাদা কালো অক্ষরে নিমগ্ন চোখ, ধুলোবালি, গাড়ির হর্ন, এসবের মাঝে থেকেও তিনি যেন অন্য কোথাও, নিজের স্বস্তিত্বের ভূভাগে। বই বিক্রেতা তিনি, তবে এতেই সবটা বলা হয় না। আইনজীবী হতে পারতেন, একাডেমিক পড়াশোনা প্রায় শেষও করেছিলেন, তবে পেশাজীবী হওয়ার চাইতেও তীব্র এক স্বপ্নে বিভোর হলেন তিনি। আমি যে আইন করবো এবং মানুষকে সেবা করবো, সেখানে দেখলাম তাও আসলে এই অপরাধগুলো ঘটছে কেন। বই পড়ার আন্দোলনটাকে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে পরে অপরাধই ঘটবে না। ছাইকালি ধুলির শূন্যতায় ভরা তার সংসারে একমাত্র আলো বই। বই বিক্রি করেন ঠিক, তবে ব্যবসায়ী নন তিনি। গাইড, নোট কিংবা বাজারে চলতি বই কোনোটাই যোগ করেননি গ্রন্থ সম্ভার। যে বলেছে যে আমার যদি কর্মের মধ্যে আমার যে পেশাটা, সেই পেশার মধ্যে যদি আমার সম্মান থাকে, মর্যাদা বেশি থাকে, আমার পক্ষে তাই বেশি, আর যার মর্যাদা কম থাকে তার কর্মের পেশার মধ্য দিয়ে তার প্রকৃতায় কম, সেই হিসেবে আমার অনেকটা প্রকৃতায় বেশি। বই নিজে আগে পড়েন, তারপর বাছাই করেন। বছর খানেক আগে পুরো ভ্যান সহ সব বই চুরি হয়ে যাওয়ার পরেও থেমে থাকেননি। প্রদীপ হাতে দাঁড়িয়ে আছেন তিনি, আলো আসবে এই আশায় বিবর্ণ জীবন দিয়ে বই ভালোবাসলেন তিনি। কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির যে প্রদীপ সে কহিল স্বামী, আমার যতটুকু সাধ্য করিব আমি। সাধ্য অতিক্রম করে এগিয়ে চলা এই মধুমণ্ডলদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল রাত 11টার সময়।